আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীদের প্রতিরোধের ঘোষণার পর বিএনপিকে নিশ্চিহ্ন করতে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী তাণ্ডব শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। রাজধানীতে বিএনপির পদযাত্রা এবং রাজশাহীতে সোয়াত বাহিনী দিয়ে দলীয় কার্যালয়ে তালাবদ্ধ করে দেওয়ার নিন্দা জানিয়ে তিনি বলেন, পুলিশ র‍্যাব পরিকল্পনা করে বিএনপির মিছিল সমাবেশে হামলা গ্রেপ্তার অভিযানে ঝাঁপিয়ে পড়ছে। ওবায়দুল কাদের সহ তাদের শীর্ষস্থানীয় নেতাদের এই হুঙ্কারের পর বিএনপির উপর হামলা মামলা আটকের অভিযান ঝাঁপিয়ে পড়েছে। পুলিশ র‍্যাব সোয়াত বাহিনী গত 15 বছরের মতো আবারও ভাঁওতাবাজির নির্বাচন করে ক্ষমতায় থাকার গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে মাফিয়া সরকার পুলিশকে জনগণের মুখোমুখি করে দেশে নৈরাজ্য ও সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী যে টুস করে ফেলে দিতে চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রীকে, তো এটার ব্যাপারে ওনাদের বক্তব্য আগে আমরা শুনি। এটার তো শুরু করেছেন তো হচ্ছে আওয়ামী লীগ প্রধান এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।